একজনে বলে যে তোমাকে অনেকবার বলছি তুমি এসব লেখালেখি করো না, এই কি দরকার আছে দ্রব্য মূল্য নিয়ে হ্যাং না তেন। আমি বলছি আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো রাষ্ট্রের কথা বলেছি, আমি তো সুন্দর কথা বলেছি, আমার কিসের এবাদতের কবুল হবে? আমি যদি আমার দেশকে ভালোবাসতে না পারি, আমার মাটিকে আমি ভালোবাসতে আমার আমার শিখতে হবে, তাহলে আমার এবাদত কবুল হবে? পাঁচক তো নামাজ পড়ে একই সোজা না, সাকিবের সাথে দীর্ঘ আমার প্রায় 2-2.5 বছরের মধ্যে কোনো কথা হয় না, আমিও চেষ্টা করি না, ও তো চেষ্টাই করে না, আমিও আর চেষ্টা করি না। আমার বিবাহিত জীবনে প্রায় প্রথম আমার স্ত্রী আমার কাছ থেকে আমার দেশের কাছ থেকে একটু আলাদা দেশে আছে, আমার ছেলে আলাদা দেশে আছে, আমার মেয়ে আলাদা দেশে আছে। সো আমার এখানে থাকার মতো করে আমার আপন বড় ভাই আছে, আমার বড় বোন আছে, আমার ভাগ্নি প্রতিদিন আমার খবর নেয় রুমা সব কিছু মিলে, কিন্তু সন্তানের এই অভাবটা কিন্তু পৃথিবীর কোনো দিয়ে হয় না, মায়ের অভাবটা কিন্তু অন্য কোনো নারী দিয়ে হয় না। সো যখনই আমি একটু ঘর কোণে মানুষ, তো যখনই দেখলাম যে আমার ছেলে ফোন দিয়ে বলে যে শোনো কি করতেছো, আমরা দেবদিস্তে ঈদের দিন কি চিন্তা করছো আমি জানি না, আল্লাহ চায় তো সকালে উঠেই ফুবুর বাসায় যাবার, পায়ে ধরে সালাম করবা, ওখানে থাকবা, দুপুরে রুমাপুর বাসায় যাবার, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবা, তোমার কি কি খেতে মন চায়? ফাইজা বলছে হ্যাঁ সন্ধ্যার আগে যেন ওখান থেকে না বের হয়। আমি তোমার মা কিছু বলে না, কয় আমাদের বলাটা আগে শেষ করতে দাও। তো আমি চিন্তা করেছিলাম যে ঈদের দিন সকালবেলা নামাজটা পড়ে কোন একটা জায়গায় আমি একটু গ্রামের দিকে হারিয়ে যাব, পরে চিন্তা করলাম যে অর্ডার ছেলে মেয়ের অর্ডারটা না খুব মধুর লাগে, খুব অদ্ভুত মধুর লাগে। ওই যে বলে না অনেক বড় ডাকাতের সর্দার, অনেক বড় হলো রাজনীতিবিদ, আমি আমি সুখী থাকার চেষ্টা করি, ওদেরটা বোধ হয় আমার কি বলে ঘরে বলে ওই যে বলে না যে একটা যে অনেক সময় যে আমার বোনও অনেক আমাকে আদর করে, সোহাগ করে, অমুক করে, তমুক করে, তো আবার পাশের থেকে বলতেছে শোন ওর কথা শুনিস না, মাঝে মধ্যে দেখো বউ ওর ঝাড়ু নিয়েও দৌড়ায়। তো এরকম ঝাড়ু নিয়ে দৌড়ায় কি না ওদের জীবনে আমি জানি না, কিন্তু আমি কিন্তু কখনো বলি না, আমি আমি বলি আমার বন্ধু বান্ধবের যারা যারা আছেন এরা চমৎকার সময় কিছু পার করছে, যে ওদের সাংসারিক জীবন ওদের ওরা অনেক চমৎকারভাবে পার করছে, যেটা আমি দেখে আমি ওদেরকে ফলো করি, না এটা তো ওরা চমৎকার এই ফিলিংসটা, এটা গুড ফিলিংসের মধ্যে আছে। আর আমি চাই না যে আমার সবচেয়ে খারাপ লাগে আমার কোনো শিল্পী ভাইরা এই যে ডিটাচড হয়ে যাওয়াটা, এটা আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো না কোনো কারণে অ্যাকসেপ্ট করে নেয় তাদের কোনো কিছু, সেটাই এটাই আমি মানতে পারি না কিছু। না সাকিবের সাথে দীর্ঘ আমার প্রায় 2-2.5 বছরের মধ্যে কোনো কথা হয় না, আমিও চেষ্টা করি না, ও তো চেষ্টাই করে না, আমিও আর চেষ্টা করি না। করি না শব্দটা তো কোনো না কোনো কিছু তো মানিয়ে থাকবে। এই গিটারটা যেরকম এখন কোনো সাউন্ড করছে করছে না, এই যে এরকম করে একটা শব্দ হচ্ছে, তো হাত না লাগলে তো শব্দ হয় না। মানে আমি খাদ্যের জন্য কথা বলি, যখন নাকি আমি একটা রেস্টুরেন্টের বিজনেস করি, আমি যখন আমি নিজের হাতে কিন্তু সমস্ত কিছু বাজার করি কিন্তু, এবং আমার মুরগি থেকে শুরু করে সমস্ত টোটাল আমি আমি নিজে করি, কারণ আমি কাউকে বিশ্বাস করি না, ভেন্ডাররা এসে মুরগি দিয়ে যাবে, মরা মুরগি দিল না কি দিল, তারপর গরু মাংস ইন্ডিয়ান গরু মাংস দিল কি দিল, আমি বিশ্বাস করি না। আচ্ছা, তো এটা আমি তখন আমি এই জিনিসগুলি করি। যারা দল করছে তারা তো ভাত খায়, তারাও তো তরি তরকারি খায়, মাছ খায়, মাংস খায়, সবই খায়, এখানে মাইন্ড করার কিছু নাই। এটা বলার কারণে লাস্ট আজকে আমি বলি কোন কারণে কি হয়েছে আমি ঠিক জানি না, একদিন একটা ছোট্ট ইতিহাসের কথা বলি, এটা আমার কাছে একটা ইতিহাস, একটা অবশ্যই ইতিহাস, তোমার কাছে মনে হতে পারে একটা মলার ছিঁড়ে শাক করে ফেলে দিলা, আর তোমার কাছে মনে হতে পারে এই গিটারের তারটা ফেলেই দিই, কিন্তু এটা আমার কাছে একটা ইতিহাস, এটার কারণে হয়তো বা এরকমও হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। লাস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডটা গেল, ন্যাশনাল অ্যাওয়ার্ডটার সময় আমি জানি তারিখটা মনে রাখতে পারছিলাম না, কারণ আমার চাপ ওনার অনেক নিয়ে আমি টেনশনে আছি, কোনো কিছুই ইয়ে করতে পারছিলাম না। হঠাৎ করে আগের দিন আমাকে বলে যে সানি ভাই কালকে তো আসতেছেন, কোথায়? ন্যাশনাল অ্যাওয়ার্ডে। আমি বললাম যে দেখা যাক,
তো আমি ফোন দিলাম হচ্ছে আফতাবনগরে, এই তো ন্যাশনাল অ্যাওয়ার্ডের কাজ আসছে কিনা। তো বলো যে না স্যার, তুমি ভালো করে দেখ আসছে কিনা, এ আর্টিস্ট তো আসে। বলো যে না, আচ্ছা আমি কালকে আবার ফোন দিব, আমি কিন্তু সাভারে আছি, কালকে ফোন দিব। তন্ন তন্ন করে আমি বাসায় খবর নিলাম যে আছে কিনা। হঠাৎ করে মনে হলো যে কেন আমি খুঁজছি, এটা তো আমার সাইন নিবে। নিয়মতান্ত্রিক হলো মৌসুমীর কার্ডটা আমার সাইন, আমার কার্ডটা আসলে আমার থেকে সাইন নিবে, রিসিভ একটা সাইন, এবং সেকেন্ড সাইনটা হয়তো আমার নিবে আমার ছেলের, নয় আমার মেয়ে। এরকম কোনো কিছু প্রমাণ পেলাম না। তা আমি যদি কার্ডটা না পাই, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি যেতে পারবো না? আমি কার্ড পাইনি, আমি কাউকে দোষারোপ করছি না, আমি আমাকে রাষ্ট্রের কোনো দোষ দেওয়ার কোনো অধিকার আমার নেই। আমি কোন কারণে কার্ড পাইনি আই ডোন্ট নো, কারণ বলতেও পারিনি। আর বিশেষ করে আমার কাছে পরে আমাকে একজনে বলে যে তোমাকে অনেকবার বলছি তুমি এসব লেখালেখি করো না, কি দরকার আছে দ্রব্য মূল্য নিয়ে হ্যাঁ না তাই। আমি বলছি আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো রাষ্ট্রের কথা বলেছি, আমি তো সুন্দর কথাগুলি বলেছি। আমি যদি আমার দেশকে ভালোবাসতে না পারি, আমার তো এবাদতই কবুল হবে না। আমার কিসের এবাদতের কবুল হবে? আমি যদি আমার দেশকে ভালোবাসতে না পারি, আমার মাটিকে আমি ভালোবাসতে আমার আমার শিখতে হবে, তাহলে আমার এবাদত কবুল হবে। পাঁচক্ত নামাজ পড়া এতই সোজা, মনটাকে না মানজি না করলেই তোমার পাঁচক্ত নামাজ হয়ে যাবে? টেন্ডার নিচ্ছ তুমি যে তুমি বেহেস্তে চলে যাবা? দেশকে ভালো না বাসলে তুমি তোমার নামাজ কবুল হবে? আসো না ইসলাম নিয়ে কথা বলো। আমি সেটুকু বুঝি আমি, কিন্তু তো এইটুকুর জন্য কি বলে আমার এরকম সাথে হবে আই ডোন্ট নো, আমি জানি না। আচ্ছা পরে চিন্তা করলাম যে আচ্ছা আমার কার্ড আসেনি, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, মৌসুমি তো তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ওই কার্ডটা তো আমার কাছে আসার কথা। তখন মৌসুমি আমেরিকাতে, তো অনেকদিন পরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা হলো, বলেছেন না আপনার তো কার্ড গেছে। আমি কোথায় কাকি আপনার নামে এরকম এক ভদ্রলোকের নাম বললো, আমি ভদ্রলোকের নামই চিনি না। এরকম কোনো স্টাফ আছে? বলে যে আমি বললাম যে না কোনো স্টাফ নেই। তারপরে দেখলাম যে উনি এরা চলে গেল। তা একজনে বললো যে এই কারণের জন্য তুমি কার্ড পাও না, আই ডোন্ট নো। যাই হোক, এটা আমার কমপ্লেন না, আমি খালি এটুকুই আমার সময় ব্যয় হয়েছে। আমি কোন নীরবে যেন আমি কি যেন দেখছিলাম রাতের অন্ধকারে, তখন দেখলাম যে হঠাৎ করে আমার ডান চোখের একটা সাইড দিয়ে গড়িয়ে পানি পড়ছে। আমার ঘরের জিনিসে আমি আজকে হয়তো পরবাস। তার জন্য চিন্তা করেছি যে আমার ঘরেই যদি এতটুকুই বোধটা না থাকে, আমি কোথায় ইলেকশন করব? আর এসব হয় না যে ভাই আমি কি তার নিজ চোখে দেখছি, আমি যেখানে দেখছি এটা তো আপনি শুধরাইতে পারবেন না। এবার আমি নিজ চোখের কিছু ইতিহাস বলব। তোমার নাইনটিসের যদি দুইটা মহানায়িকা বলা হয়, সেটা হচ্ছে মৌসুমী এবং শাবনূর। একদম আমার কাছে দুজনেই কিন্তু মানে আমি খুব লাকি, ভীষণভাবে লাকি যে আমি মৌসুমীকে পেয়েছি, শাবনূরকে পেয়েছি, অরুণাকে পেয়েছি, তারপরে শাহনাজকে পেয়েছি, লিমাকে পেয়েছি। হ্যাঁ, আমি কিছু সিনিয়র অঞ্জু আপাকে পেয়েছি, আমি ভীষণ লাকি। তাদের ভিতর একটা আমি একটা ছোট জিনিস বলি, অনেকেই জানি না, খুবই সমস্যা নেই কিন্তু মৌসুমি এবং শাবনূর। এবং বয়সের ডিফারেন্সে কিন্তু মৌসুমি সিনিয়র হবে, শাবনূর একটু জুনিয়র হবে। আমার নিজের চোখে দেখা এক অনুষ্ঠানে শাবনূর আগে এসে আমি আগের থেকে উপস্থিত, একজন আরেকটা লিজেন্ড নায়িকার বাসায়, ঠিক মৌসুমি একটু পরে আসছে, আমাকে বলছে যে তুমি যাও আমি একটু পরে আসছি। আসার সাথে সাথে শাবনূর তার পায়ের দিকে হাত উঠায় মানে ইয়ে করল, আহা এটা কি বড় মৌসুমি হয়েছে, শাবনূর হয়েছে।